রয়েছে উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা কথোপকথনের পল্লী জননী কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি, যিনি পল্লী কবি নামে পরিচিত, পল্লী কবি জসীমউদ্দীন। প্রথমে আমরা পল্লী কবি জসীমউদ্দীনের জীবন এবং তার কর্মপরিচয় সম্পর্কে একটু জানব। পল্লী কবি জসীমউদ্দীন 1903 সালে ফরিদপুর জেলার তাপুরখোলা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। যখন তিনি ছাত্র ছিলেন তখনই তার একটা প্রখ্যাত কবিতা আলোড়ন সৃষ্টি করে, কবর কবর কবিতা। এই কবিতার মাধ্যমে তিনি আমাদের কাছে পরিচিত হয়ে ওঠেন। একসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে তৎকালীন সময়ে পাকিস্তান বাজারের চাকরিতে যোগদান করেন এবং তিনি তার সেখান থেকে এই কর্মক্ষেত্রে অবসর গ্রহণ করেন। তিনি বিভিন্ন ধরনের গান, যেটা পল্লী গান নামে পরিচিত, এবং বিভিন্ন নাটক, কবিতার বই লিখেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকতার মাঠ, যেটা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুভূত হচ্ছে। এর মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা বহির্বিশ্বে সুপ্রতিষ্ঠিত হয়েছে। স্বজনবাদের ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাসি, মাটির কান্না ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক সূচক ডিগ্রি উপাধি দেওয়া হয়। এই মহান কবি 21 পদকে ভূষিত হন এবং 1976 সালে 14 মার্চ ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। আমাদের পল্লীজনের কবিতার মধ্যে কবি প্রথমে একটা পরিবেশের বর্ণনা দিয়েছেন, পরবর্তীতে তিনি ছেলে এবং মায়ের কথার মাধ্যমে কবিতা শেষ করেছেন। আমরা যাকে বলি কথোপকথন, ডায়লগ। শিক্ষার্থীরা, তোমরা ইংরেজিতে ডায়লগ নিশ্চয়ই তোমরা পড়েছ। এই কবিতার মধ্যে এরকম মা এবং ছেলের মধ্যে দুইজনের মধ্যে কথোপকথন হয়েছে। প্রথমে কবি অবস্থার পরিবেশের বর্ণনা দিয়েছেন কবিতার মধ্যে, এভাবে দেখো। রাত থম থম স্তব্ধের ওজন, ভোর ভোর অন্ধার, নিঃশ্বাস পেলি তাও শোনা যায় নাই কোথাও। রুগ্ন ছেলে শিবরে বসে একলা জেগেছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন তুলেছে চোখের পাতা। শিবরের কাছে নিবু নিবু প্রদীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে একলা মায়ের বিরহী মায়ের একলা পরাণ জলে। ভন 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 জমাট বাঁধে গুণমশকের গান, এতটুকু হতে বইছে পচান পাতার ঘ্রাণ। অর্থাৎ এই যে মায়ের গৃহ, মায়ের অবস্থার কথা এখানে বর্ণনা করা হয়েছে। কি পরিবেশে গ্রামের মা থাকেন, তার বাড়ির পাশে ডুবা, সেখানে মশা ভন ভন করছে, পচা পাতার ঘ্রাণ ঘুরে আসছে, আর রাস নির্ঝুম থমথম। গ্রামের রাত 8টা 9টা বাজলেই, তখন তো আর বিজলি বাতি ছিল না, একদম চুপচাপ হয়ে যায়, নিঃশ্বাস ফেললেও তার শব্দ শোনা যায়। কবি এই পঙ্ক্তিগুলোর মধ্যে এই অবস্থার বর্ণনা করেছে। ছোট বুড়ো ঘর বেড়ার পথে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গণিসে শুনে। অর্থাৎ তার মা তার রুগ্ন ছেলের শিওরে বসে, মায়ের মন তো বাচ্চা যখন অসুস্থ থাকে তখন মায়ের মনে নানা ধরনের কুচিন্তা সুচিন্তা হয়। মানুষ মায়ের মতো আপন কেউ নাই, কিন্তু মায়ের মনে বিভিন্ন ধরনের চিন্তা দেখা দেয়। বাচ্চা যখন অসুস্থ হয় তখন মায়ের মনে বেশিরভাগই নেগেটিভ চিন্তাটাই ক্রিয়েট হয়, এখানেও আমরা তাই দেখতেছি। ছোট ছেলে কয় মানে কত রাত আসে, কখন সকাল হবে, এই যে ডায়লগ শুরু হয়ে গেছে। ছেলে মাকে বলছে যে মা কত রাত হয়েছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না, এমনই করে কে শুয়ে থাকে পরে।
এবার মা বলছে দেখো, মা কয় বাচ্চারে বাচ্চারে চুপটি করিয়া ঘুমাতে একটু বার, মা বাচ্চাকে ঘুমাতে বলতেছে। কিন্তু আমরা জানি শরীর যখন সুস্থ থাকে অসুস্থ থাকে তখন সব ঘুম আসে না, কারণ ঘুম তো হচ্ছে শরীরে একটা সুস্থতার প্রতীক, আর অসুস্থ শরীরে তো ঘুম আসে না। কিন্তু মা তার ছেলেকে ঘুমাতে বলতেছে কেন, কারণ মা চাইতেছে যে রেস্ট নিলে হয়তো তার শরীরটা ভালো হবে, এই কারণে মা ছেলেকে ঘুমাতে বলতেছে। ছেলে ছেলেরেকে কয় ঘুম যে আসে না, কী করবে আমি তা। পাণ্ডুর গালে চুমো খায় মাথা সারা দেয় গায়ে হাত, পারে যদি সিংহ যত আছে তার বুকে ঢেলে দেয় তার ইশা। পাণ্ডু মানে অসুস্থ ছেলে, অসুস্থ ছেলের গালে মা বারবার চুম খাচ্ছে, আর মায়ের মনের মধ্যে বুকের মধ্যে যে মাতৃস্নেহ সেই মাতৃস্নেহ প্রকাশ করতেছে মা তার বাচ্চাকে চুমো খেয়ে। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেকে তাহার ভালো করে দাও কাজে জন্মদিন প্রাণ। নামাজের ঘর বলতে এখানে মসজিদের কথা বলা হয়েছে। আমাদের বাঙালি মায়েরা বিশেষ করে গ্রামের মায়েরা বাচ্চারা যখন অসুস্থ হয় তখন বিভিন্ন ধরনের মানন করে, দরগায় মানন করে, মসজিদে মানন করে। এই মায়ের বেলাও আমরা ঠিক তেমন দেখতেছি। ভালো করে দাও আল্লাহ রাসুল, ভালো করে দাও ভিড়, কহিতে কহিতে মুখখানি বাহিয়া মুখখানি বসিয়ে বইয়া লড়াই দিয়ে এই কথা বলতে বলতে মায়ের মুখ একেবারে চোখের পানিতে ভরে যাচ্ছে। বাসবনে বাসে বাসবনে বসি ঢাকে কানা কোয়া অকার আধারের রাত্রি, বাদুর পাখার বাতাসের পরে সোপানির বন্ধু। এটা গ্রামের একটা চিত্র কথা কবি এখানে তুলে ধরেছেন। গ্রামে প্রচুর গাছপালা থাকে এবং এখানে বিভিন্ন ধরনের রাত্রের জায়গা পাখি কানা কোয়া বাদুর তারপরে লক্ষ্মী পেঁচা পুতুল পেঁচা ইত্যাদি পাখির কথা এখানে তুলে ধরেছেন। সাথে সাথে আবার চুলাম পোকার কথাও তুলে ধরেছেন কবি কবিতার মধ্যে তুলে ধরেছেন। দুশ্চাইকে বা সন্তায় মায় পড়ান উঠেছে বলে যে কথা ভাবিতে পড়ান শিহরে সেই কথা বাসিকা বলে, বালাই বালাই ভালো হবে যাদু মনে মনে যান বলে। অর্থাৎ মায়ের মনের মধ্যে দুশ্চিন্তা, আমি আগে একটু বলছিলাম কুশ্চিন্তা, তার বাচ্চা অসুস্থ কী হয় মায়ের মনে একটা শঙ্কা, তখন মা তার মনের মধ্যে থেকে এই শঙ্কা দূর করার জন্য সে বালাই বালাই দুঃসাই এটা বলে তার মনের ভিতর থেকে এই কুশ্চিন্তাটাকে সে দূর করার চেষ্টা করছে। ছেলে কয় মাগো পায়ে পরিবর ভালো চলি বলি কাল, পরিবের সাথে খেলতে গেলে দেবে না তো তুমি গাল। এখানে মায়ের কাছে এক ধরনের শর্ত তুলে দিয়েছে, ইংরেজিতে যাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। শর্ত তুলে দিচ্ছে এরকম যে যদি সে ভালো হয় কালকে তাহলে মা যেন তাকে পরিবের সাথে খেলতে যাইতে নিষেধ না করে। মায়েরা বাচ্চাদেরকে শাসন করার জন্য অনেক সময় খেলতে যাইতে নিষেধ করে, কিন্তু এই পাণ্ডু মানে অসুস্থ ছেলে তার মাকে বলছে মা আমি যদি ভালো হই কালকে আমাকে তুমি পরিবের সাথে খেলতে গেলে গালি দেবে না। আচ্ছা মা বলো এমন হয় না মূল চাষার ছাড়া, এখনই আমাকে সতর্ক করতে করিতে পারিত খারাপ। অর্থাৎ এইখানে গ্রামের মায়েরা গ্রামে একটা কুসংস্কার আছে যে বিভিন্ন ধরনের অসুখ হলে ঝাড়ফুঁ পানিতে ঢুকে সেই অসুস্থ রোগীকে খাওয়ানো হয়, সুতা পরে তারপরে তার হাতে বা কোমরে বেঁধে দেওয়া হয়, এই ধরনের চিকিৎসার কথা এখানে কবি তুলে ধরেছে। মা কেবল বসি রুগ্ন ছেলে মুখ পানি আঁকি দিলে, বাসা বাসা যত কথা যেন সারা প্রাণ দিয়ে দেবে। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ড্যাপের মোয়া বেঁধে তুমি সাত মনে শিকার করে। এখানে কবি ছেলেটার যে খেলার উপাদান লাটাই ঘুড়ি উড়ানোর উপাদান সেই লাটাইটাকে যতন করে মাকে রাখার কথা বলছে, পাশাপাশি বলছে ঢ্যাপের মোয়া। ঢ্যাপ একদম তোমরা যারা শহরে থাকো সহজেই ঢ্যাপের কথাটা বুঝবে না। এটি হচ্ছে শাপলা যখন পরিপক্ব হয়, শাপলা ফুলটা যখন পরিপক্ব হয়ে একসময় বীজগুলো কালো হয়ে ফেটে যায়, এই কালো বীজগুলো গ্রামে মায়েরা সংগ্রহ করে সেটা একদম প্রসেসিং করে সেখান থেকে ভেজে মোয়া তৈরি করে, এক ধরনের খাদ্য। এখানে কবি আমাদের সেই খাদ্যের কথাটা তুলে ধরেছেন, ঢ্যাপের মোয়া একটা সেটা মোয়া তৈরি করে সেই বাচ্চা তার নিজের জন্য মাকে জোগাড় করে রাখার কথা বলছেন। আর বলছেন রাখিও ঢ্যাপের মোয়া, আচ্ছা খেজুরের গুড়ে নয়া পাটালি গুড়ের তোলা করে, আর খেজুরের গুড় দিয়ে তৈরি করা নয়া পাটালি, নয়া হচ্ছে নতুন পাটালি গুড় এবং গুড়ুমের তোলা করে, গুড়ুম হচ্ছে মুড়ি, তোলা হচ্ছে এক ধরনের মাটির তৈরি করা বড় ধরনের কলস, এটার মধ্যে গ্রামের
মুড়ি মুড়ি ভেজে সেটার মধ্যে সংরক্ষণ করে পরবর্তীতে খাওয়ার জন্য। বাচ্চা বলছেন যে হুড়িমের তোলা করি, অর্থাৎ যেটা বলেছিল তার জন্য হুড়িমের ব্যবস্থা করা হয়। ফুলঝুরি শেখা সাজায় রেখে আমার সংরক্ষণ করি, সংরক্ষণের সামনে ফুলঝুরি শেখা অর্থাৎ পাটের আঁচ দিয়ে তৈরি করা এক ধরনের শিকা। আগে তো আর যে এখন সংরক্ষণ করা যখন ফ্রিজে, আগে তো ফ্রিজ ছিল না, ওই সময় মায়েরা খাবার সংরক্ষণ করতো যাতে বিভিন্ন ধরনের ইঁদুর বা পোকামাকড় অথবা বিড়াল এগুলো খাবার যদি নষ্ট না করে, তখন এই মানে পাটের আঁচ দিয়ে তৈরি করা এক ধরনের শিকা এটা ঘরে ঘরে ঝুলে সেখানে খাবার সংরক্ষণ করতো যাতে খাবারটা সহজে নষ্ট না হয়। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বোলা হাত বাইরে বেরোচ্ছে চোরাটির আলো থম থম কামড়া। দুগ্ন ছেলে শিওরে বসি বসিয়া কত কথা মনে পড়ে, কোন দিন সে যে মায়ের মায়েকে না বলে গিয়েছিল বিদ্যালয়ে, এখন মায়ের সেই বাচ্চার শিওরে বসে বিভিন্ন কথা মনে পড়ছে। একসময় তার ছেলে না বলে অনেক দূরে গেছে, সন্ধ্যা হয়ে যায় বাচ্চা তখনও আসে না, মায়ের মনের মধ্যে এক ধরনের চিন্তা। এই কথাটা এখানে তুলে ধরা হয়েছে। হঠাৎ চলিল আসিতেছে ছেলে হর্ষে ফিরিয়া গান, হর্ষে অত্যন্ত আনন্দ, বাচ্চাটা আনন্দে গান গিয়ে গিয়ে আসতেছে বাড়িতে, কিন্তু তার মা তো দুশ্চিন্তা আছে, এখনও সন্ধ্যা হয়ে গেছে, মা বাচ্চা আমার কেন এখনো ফিরে আসছে না, এই জন্য মায়ের মনের মধ্যে দুশ্চিন্তা। আর ছেলে হর্ষে মনের আনন্দে গান গিয়ে গিয়ে বাসায় ফিরতেছে, এটা দেখে মা তাকে এক ধরনের বকা দিচ্ছে, দেখো কী করছে। একুশ বলার বেতন তার ঝমক ঝুড়ি মাঝে বেতন হচ্ছে এক ধরনের ফল বেত গাছে হয়। বেত গাছ তোমরা নিশ্চয়ই দেখেছো বা কেউ যদি না দেখে থাকো, গ্রামের জল জঙ্গলের মধ্যে বেত গাছ হয়, এই বেত গাছের মধ্যে এক ধরনের ফল হয়, এই ফলটাকে বলা বেতুল। এটি একটু একটু মানে খেতে একটু একটু টক সাথে লাগে, এটা গ্রামের ছেলেরা এগুলো খায়। এই বাচ্চাটা এখানে বেতুল তুলতে গেছিল এবং কোমরে বেঁধে সেখানে সে নিয়ে আসছে। পরে মুখ পোড়া কোথায় গিয়েছিলি এমন সন্ধ্যাকালে, তখন মা তাকে বকাচকেছে তুই এই সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলি। এই এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম মুখে আরও কতটুকু আসে, আজকে বাকিটুকু আমরা পরের দিন আলোচনা করব। এই লাইনগুলোর মধ্যে পল্লি মায়ের তার বাচ্চার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে এবং রুগ্ন ছেলের পাশে বসে মা কি অস্থির বেদনায় কাতরাচ্ছে, মায়ের মনে বিভিন্ন ধরনের কুচিন্তা এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন তো সৃজনশীলের যুগ, তোমাদের এই কবিতার মধ্যে থেকে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আমি তোমাদের এখানে কয়েকটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেহেতু আলোচনা করছি এটুকু বিশেষ থেকে। জন পল্লীজনের কবিতা বা বলছেন কি একটাই আমরা দেখছি যে মানে দুধসাই কিংবা সন্তান বা পরাণ উদ্দেশ্যে বলি, দুধসাই বা সন্তান পরাণ উদ্দেশ্যে বলি, এখানে পরাণ উদ্দেশ্যে বলি এই কারণে যে এই যে বিভিন্ন ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে, এটা গ্রামের মেয়েরা কুসংস্কারে অকল্যাণের সুর মনে করে, সেই অকল্যাণের সুরটাকে মা বলছে যে অকল্যাণের সুর, এই কথা সে বলেছে। এখন দেখো আমরা একটা এই যে এই উদ্যোগটি নিয়ে আমরা কয়েকটা প্রশ্নগুলো সেদিনে আলোচনা করব। ছেলেদের মাকে ব্যাপের মোয়া কিসে রাখতে পারে, আমরা বলছিলাম ছেলেদের মাকে ব্যাপের মোয়া হচ্ছে ছেলেদের মাকে বলছিলাম যে ছাত্রদের শিক্ষা করি, আমি আলোচনা করতে বলছিলাম
এরপরে প্রশ্নটা হচ্ছে, ভালো যে দেখা যায় আমি করে কি বা শুয়ে